আমরা একটি ছোট্ট মেয়ে মুন্নির গল্প শুনব। মা, আমার খুব খিদে পেয়েছে, খাবার তো রেডি, চলো। আমারও খিদে পেয়েছে, চলো সবাই মিলে খাওয়া যাক। মা, আজকে কি বানিয়েছো? আজ বানিয়েছি ডাল, ভেন্ডি ভাজি আর মাছের তরকারি। আমি এগুলো খাবো না, তুমি তো জানো, আমাকে ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি খাবো। সব সময় ম্যাগি, চাউচাউ, পিজা এগুলো খাওয়া ভালো না তো। তুমি এখন ভাত ডাল খাও, আমি অন্য সময় ম্যাগি বানিয়ে দেব, ঠিক আছে? না, আমি ম্যাগি খাবো, ম্যাগি খাবো, ম্যাগি 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 দাও, ম্যাগি দাও। আমার মুন্নির জন্য খুব মন খারাপ হয়। কেন, কি হয়েছে? মুন্নি একদম ভাত ডাল খেতে চায় না, সব সময় খালি ম্যাগি, চাউচাউ, না হলে পিজা, বার্গার এগুলাই খেতে চায়, চকলেট, চিপস। দাঁড়াও, কিছু একটা করতে হবে। মিস, আমরা আজ একটি সমস্যা নিয়ে এসেছি। আচ্ছা, বলেন তো কি সমস্যা? মিস, মুন্নি সব সময় বাইরের জিনিস খেতে চায়, ঘরের রান্না করা ভাত ডাল তরকারি কিছুই খেতে চায় না। বুঝতে পেরেছি, তার জন্যই আমি ভাবছিলাম আপনাদেরকে ডাকবো। মুন্নি আগের থেকে ওর স্বাস্থ্য এবং পড়াশোনায়ও কমজোর হয়ে যাচ্ছে। মিস, কালকে মুন্নির বার্থডে, ওর বন্ধুরাও আসবে, আর আমরা চাই আপনিও আসেন আর মুন্নিকে বোঝান। ঠিক আছে, আমি নিশ্চয়ই আসব, এবং আমি যেভাবে বলেছি সেভাবেই করবেন। মুন্নি, এই ফুলের ভাজটা আমি তোমার জন্য এনেছি, তুমি এটাকে খুব যত্ন করে রাখবে। থ্যাংক ইউ মিস। সবাই কেক কাটবে, আসো। মিস, আপনিও আসেন। চলো চলো, সবাই কেক কাটবো, চলো চলো। আর মিস আমাকে কি সুন্দর ফুলের টাব দিয়েছে না গো। হ্যাঁ মুন্নি, খুব সুন্দর, তুমি এটার খুব যত্ন নেবে। হ্যাঁ মা, আমি এটাতে রোজ জল দেবো। জল কেন দেবে, তুমি কোল্ড ড্রিঙ্কস দেবে? তুমি তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো। গাছে কোল্ড ড্রিঙ্কস কিভাবে দেবো? গাছ কি কোল্ড ড্রিঙ্কস খায় নাকি? গাছ তো জল খায়। কিন্তু তুমি তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো, তাই তুমি তোমার গাছকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। আমার গাছের একটা ডাল মরে গেছে। মুন্নি কেঁদো না, তুমি চাউচাউ ম্যাগি খেতে ভালো পাও তো, পিজা বার্গার এইসব খাও তো? আমি একটু চাউচাউ বানিয়েছি, তোমার গাছের মধ্যে তুমি দিয়ে দাও, গাছ ভালো হয়ে যাবে। হ্যাঁ না, আমি চাউচাউ গাছের মধ্যে দিব না, আমি কোল্ড ড্রিঙ্কস দিই, আমার গাছ মরে যাচ্ছে। তাহলে সব সময় তুমি যে এগুলো জিনিস খেতে চাও, এই জিনিসগুলা কি তোমার জন্য ভালো? না মা, এই জিনিসগুলো আমার জন্য ভালো না, আমার গাছের জন্য ভালো না, আমি বুঝে গেছি, এখন আর আমি এসব জিনিস একদমই খাবো না। ঠিক আছে মুন্নি, আমার মুন্নি খুব ভালো মেয়ে, এখন তুমি তোমার গাছকে একটু জল দিয়ে দাও, আর কাল একটু আমরা সবাই মিলে গোবর দেবো, দেখবে তোমার গাছ আবার ভালো হয়ে যাবে।